ঢাকা থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বসুন্ধরা গ্রুপের সঙ্গে চায়না ফিফথ মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুভান আনভীর এবং দি ফিফথ মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রজেক্ট ম্যানেজার শিন গুয়ান খুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয়, 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণে বসুন্ধরা সিমেন্ট আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়া এবং উন্নত মানের ক্লিংকারে উৎপাদিত সঠিক মান রক্ষা ও সর্বোপরি সুষ্ঠু সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা রেখে এই প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চীন প্রতিষ্ঠানটি। পদ্মা মূল সেতু এবং পদ্মা সেতু রেল লিংক প্রকল্পে নিয়োজিত চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি শুরু থেকেই বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে আসছে। বসুন্ধরা সিমেন্টের গুণগত মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে দেশের এই নতুন মেগা প্রকল্পেও তারা আবারও বসুন্ধরা সিমেন্টকে বেছে নিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার ময়নাল হোসেন চৌধুরী, চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ গোলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে মাহবুবুজ্জামান, চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন সহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা। এইখানে বসুন্ধরা সিমেন্টের প্রতি তারা আস্থা রেখেছে এবং বসুন্ধরা সিমেন্টকে নিয়েই ঢাকা আশুলিয়া হাইওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা নির্মাণ করা হবে। বসুন্ধরা সিমেন্ট হ্যাজ গুড কোয়ালিটি এন্ড গুড রেপুটেশন ইন বাংলাদেশ এন্ড উই নো ইউর কোম্পানি ভেরি বিগ এন্ড হ্যাভ হিউজ মার্কেট ইন বাংলাদেশ।